সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গীতিকার ইফতেখার সুজা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানতে চাই যে গান লেখার যে শুরুটা, সেটা কবে থেকে হয়েছিল, কিভাবে হয়েছিল? গান লেখার শুরুটা হয়েছে বেসিক্যালি যখন আমরা ছোটোকালে ব্যান্ডের গানগুলো শুনতাম, সেই গানগুলো খুব দাগ কাটতো মনে। যেরকম কথাগুলো যদি আমি লিখতে পারতাম বা আমি চেষ্টা করতাম, সেই ভাবনা থেকেই মানে ছোট ছোট করে কবিতা লেখা শুরু আর কি, সেই 1994 থেকে। আচ্ছা। তো আস্তে আস্তে 2016 গিয়ে আমি পরিপক্ক মানে মনে হয়েছে যে আমি লিখতে পারছি, মানে তখন গিয়ে মনে হয়েছে যে ঠিক আছে এখন হচ্ছে, একটা কিছু হচ্ছে। তারপরে ওর লিখলাম, 2016 আমার প্রথম গানটা রিলিজ হলো। আচ্ছা, সেটা শিল্পী কে ছিলেন? সেটা শিল্পী ছিল আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত কিছু শিল্পী ছিল, অ্যালবামটার নাম হচ্ছে স্মৃতি শহর। আচ্ছা, মানে পুরো একটা অ্যালবামের জন্য আপনি গান লিখেছিলেন? হ্যাঁ, একটা অ্যালবামের জন্য আমি গান লিখেছিলাম। সেখানে ন্যান্সি গিয়েছিলেন, আসিফ আকবর গিয়েছিলেন, নিশিতা বড়ুয়া গিয়েছিলেন, সেই অ্যালবামে প্রত্যেকটা গান আমার লেখাই ছিল। আচ্ছা, তো এত বড় বড় আপনি যাদের নাম বললেন, তারা প্রত্যেকেই আমাদের দেশের অনেক বিশাল বড় শিল্পী বলা যায়, অথবা আমাদের সঙ্গীত জগতের যেসব নক্ষত্র রয়েছে তার মধ্যে অন্যতম বলা যায়। তো তাদের সাথে কাজ করতে পারার আপনার জীবনের প্রথম কাজ, তখনকার অনুভূতিটা কেমন ছিল? তখন একটু ভয়ও ছিলাম, এত বড় বড় স্টারদের সাথে কাজ করছি, আমাকে কেউ চেনেও না, আমরা একদম ভালোবাসা থেকে আর কি লেখা, ভালোবেসে লিখি, তারা কীভাবে করবে। হ্যাঁ, তাদের সহযোগিতা ছাড়া তার পুরোটা হয়নি, তারা খুব হেল্পফুল ছিল এবং আমাকে কেয়ার করে নিয়েছে সাথে করে। তাদের কাছ থেকেও সেই সমর্থনটা আপনি পেয়েছেন? হ্যাঁ, সমর্থনটা পেয়েছি, সমর্থন পাওয়াতেই এগিয়ে গেছি। আচ্ছা, তো গান যে লিখছেন বা লেখালেখি করছেন, অনেকেরই শখ থাকে ছোটবেলা থেকে লেখালেখির জায়গাটা থেকে, সো গান লেখার উদ্দেশ্যটা কী বা কেন মনে হলো যে গানই লিখবেন? গানের কথা আমাকে খুব টানত, মানে গানের কথা আমাকে খুব টানত কি, খুব ভালো লাগা কাজ করতো। এই ভালো লাগাটাই একটা নেশার মতো কাজ করতো, যে আমিও কিছু যদি লিখতাম বা আমি লিখতে যদি চেষ্টা করি পারবো কি না, এই ভালো লাগাটা সবসময় আমার ভেতরে কাজ করতো। সেখান থেকেই লেখাটা শুরু আর কি, চেষ্টা করেছি, হচ্ছে কি না তাও আমি এখন বলবো না যে হচ্ছে কি না। আচ্ছা, সো যেটা হয়ে থাকে ছোটবেলা থেকেই বাবা মায়েদের স্বপ্ন থাকে একটা, অথবা বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয় যে বড় হয়ে কি হতে হবে। সো সেখানে আসলে প্রথম সারির যে প্রফেশনগুলো রয়েছে আমাদের, সেগুলো সবাই চুজ করে নেয়। কিন্তু যখন আসলে আপনি গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করতে চেয়েছেন বা গীতিকার হিসেবেই নিজের পেশাকে বেছে নিতে চেয়েছেন অথবা নিজেকে এস্টাবলিশ করতে চেয়েছেন, পরিবার থেকে আসলে সাপোর্টটা পেয়েছিলেন কিনা বা কতটুকু পেয়েছেন? পরিবার থেকে আসলে ওই সাপোর্ট বলতে সেই সাপোর্টটা পাইনি, কিন্তু গান লেখালেখির সাপোর্ট যেটা নিজে করে নিয়েছি, কিন্তু তারা হেল্প করেছে। তো অত ডিটারমিনেশনভাবে আমি গানের সাথে আমার ফ্যামিলি থেকে অতটা সাপোর্ট আমি পাইনি। এটা আসলে প্রত্যেক বাবা মাই চায় যে একটা সিকিউর একটা ফিউচার হোক সন্তানের, তো সেই জায়গা থেকে হয়তো বা সেটা হয় না, বেসিক্যালি সেটাই হয়েছে। আচ্ছা, সো আপনার লেখা কোন গানগুলো, আসলে শিল্পীরা যে কাজই করুক না কেন প্রত্যেকটা কাজই তাদের প্রিয় হয়, তারপরেও তার মধ্যে উল্লেখযোগ্য প্রিয় বা উল্লেখযোগ্য পছন্দের গানগুলো কি কি? আমার উল্লেখযোগ্য যেটা আমার ভালো লাগার, শ্রোতা দর্শকরাও এটা আসলে তাদের ভালো লাগাটাই মূল, তাদের যে রেসপন্সটা পেয়েছে সেটা হচ্ছে একটা ফিল্মের জন্য গান লিখেছিলাম আমি, এক্সকিউজ মি ফিল্মটার নাম, সেখানে একটা দিশেহারা মন নামে একটা গান আছে, সেই গানটা আমার সবচাইতে বেশি প্রিয়, কারণ ওই গানটাই আমার জীবনের প্রথম একটা ফিল্মে করা। আচ্ছা, প্রথম প্লেব্যাক ছিল আপনার? প্রথম প্লেব্যাক ছিল, হ্যাঁ। তো এখন কি লেখালেখি করছেন বা সামনে নতুন কি কাজ আসছে? সামনে, হ্যাঁ সামনে কিছু নতুন প্রজন্মদের জন্য কিছু লেখা আসছে, মানে আমি সত্যি কথা বলতে নতুনদের নিয়ে কাজ করাটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ তাদেরকেও তো ফেস হতে হবে, তারাও সামনে পথে আসুক, আমিও তাদের সাথে থাকি, সেটাই আমার অনুপ্রেরণা, ওরাও আমার অনুপ্রেরণা, আমি নিজেও চাই ওরা আসুক। নতুনদের নিয়ে কাজ করাটা আপনার বেশি ভালো লাগে আপনাকে? সো ও দেখা যায় যে কাজের ক্ষেত্রে আসলে যখন কোনো কাজ করা হয় তখন সেম প্রফেশনের কিছু আইডল থাকে বা আদর্শ থাকে যাদেরকে আসলে মানা যায়। জি, সো আপনার পছন্দের গীতি কবি কারা কারা বা কাদের কাজ আপনাকে বেশি ভালো লাগে? গাজী মাজহারুল আনোয়ার স্যার আমার সবচাইতে আমার আদর্শ বলা চলে। এখানে আরও আছেন মারজুক রাসেল, ওনাদের আমরা ফলো করি কিন্তু খুব ভালো লাগে তাদের লেখাগুলো। তো যখন আপনি গান লিখেন তখন বেসিকলি আপনার গানের মধ্যে কোন বিষয়গুলো বেশি প্রাধান্য পায় বা কোন বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করেন? সবচেয়ে বেশি প্রাধান্য পায় ভালোবাসায় বিচ্ছিন্নতাটা, দূরে থাকা, সেই দূরে থাকার যে যন্ত্রণাটা,
সেই আবেগটা বেশি প্রকাশ করি আমি গানের মধ্যে, গানের কথার মধ্যে চেষ্টা করি আর কি। সেটা মানুষকে খুব কাছে টানে আর কি, সেই অনুভূতিগুলো জাগায় ওই কথাগুলো। সো এখন যে গানগুলো হচ্ছে বা আমাদের নতুন প্রজন্মের যারা গীতিকবি রয়েছেন বা যারা শিল্পী রয়েছেন তারা যে গানগুলো করছে, তার মধ্যে কিছু কিছু গান রয়েছে আমরা জানি যে আসলে এখন সবার মধ্যে ভাইরাল ট্রেন্ডটা অনেক বেশি ঢুকে গেছে, তারা অনেক তাড়াতাড়ি ফেমাস হবার জন্যে বা শ্রোতা দর্শকদের কাছে পৌঁছাবার জন্যে বেশ কিছু নেতিবাচক দিক থেকেই তারা ভাইরাল হবার চেষ্টা করছেন। সো এই যে ভাইরাল হবার যে টেন্ডেন্সিটা বা গানের কথার মধ্যে আমরা যেটাকে আসলে বুঝতাম বা আগেকার যে গানগুলো আমাদেরকে টানে গানের কথাগুলো, সেই জিনিসগুলো যে এখন নেই বা মিসিং, সেই জায়গায় আপনার মন্তব্য কি? আসলে মন্তব্য তো করলে অনেকভাবেই করা যায়, কিন্তু আমার দৃষ্টিকোণে সেই গানগুলো আমার দৃষ্টিকোণে গান না, সেই কথাগুলো হয়তো সাময়িকের জন্য মানুষের মুখে মুখে চলছে, গুনগুন করছে, কিন্তু এটা বেশি দিন লংজেভিটি করবে না, এটা একসময় মুছে যাবে, আর কালোজয়ী গানগুলো সারা জীবনই বেঁচে থাকবে, এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি আর কি। জানি না যারা দর্শক শ্রোতা তারা কীভাবে নিচ্ছেন, আমার আমি দর্শক হিসেবে আমি সেভাবেই নিচ্ছি যে এই গানগুলো বাজবে না বেশি দিন। অবশ্যই তাই, কারণ যে গানগুলো ভালো এবং যেটা ভালো, শুধু গান না শিল্পের যে কোনো ক্ষেত্রে যেটা ভালো সেটা আসলে রয়েই যায় এবং সেটা শ্রোতারা দর্শকরা খুঁজেই নেন। সো ব্যান্ডের কোন গানগুলো বা কোন সময়ের ব্যান্ডের গানগুলো আসলে আপনাকে গান লেখার প্রতি আগ্রহী করে তুলেছে? সেই তুমি, কেন এত আছে না হলে, সেই এলআরবি ব্যান্ডের ফেরার এই মনটা আমার, বিশেষ করে প্রিন্স মাহমুদ স্যারের কথা বলছি, ওনার লেখাগুলোই আমার প্রায় গানের লেখার অনুপ্রেরণা জুগিয়েছে। সেই সময় আমরা খুব গান শুনতাম, তখন থেকেই ইচ্ছে ছিল যে এরকম কিছু করব বা এরকম কিছু লেখা আমি লিখতে চেষ্টা করব। তখন থেকেই চেষ্টা করেছি যে গান প্রচুর শুনতে হবে, শুনলে হয়তো বা কিছুটা মনের ভেতরে যখন প্রবেশ করবে তখন এমনিতেই চলে আসবে আস্তে আস্তে করে লেখাগুলো, চেষ্টা করেছি, প্রচুর গান শুনেছি। সো গান নিয়ে আর ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে বা কোন ধরনের কাজ করার ইচ্ছে রয়েছে আর ভবিষ্যতে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে পরিচ্ছন্ন কিছু গান আমার লিখে যাওয়া। আমি সত্যি কথা বলতে কি, গানটা পেশা হিসেবে আমি কখন নেইনি, এটা আমার মনের একটা নেশার মতো, ক্ষুধার মতো, আমি ভালো লাগে, সেই ভালো লাগাতেই গানগুলো লিখছি। এবং যখন আমার গানগুলো আমি শুনি, যে শিল্পীগুলো করেন গানগুলো গান, সেই ভালো লাগাটা নিয়ে আমি গান লিখে যাব যতদিন বেঁচে থাকি। বাহ, সো অনেক সঙ্গীত যারা পরিচালক অথবা গীতিকার তাদেরকে দেখা যায় গান লিখতে লিখতে হয়তো বা শখের বসে অনেকে গান করেও থাকেন, সো তেমন কোনো শখ আপনার কখনো হয়েছে কিনা বা কখনো গান গাওয়া হয় কিনা গুনগুন করে? মানে গানটা অনেক সাধনার ব্যাপার, গানটা লোভ লাগে, ইচ্ছে হয়, সেই ইচ্ছে থেকে একটা গান আমি করেছি, আর কখনো করা হবে কিনা তাও আমি বলতে পারছি না, সেটা ভালো লাগে থেকে করেছি। আচ্ছা, আমরা তাহলে এখন যে কোনো আপনার পছন্দের যে কোনো একটা গান দু লাইন আপনার কণ্ঠে যদি একটু শুনতাম। অবশ্যই অবশ্যই। আমি চেয়েছি তোমায় মন পাজরে, তোমার মাঝে ভালোবাসা খুঁজে পাই, কি করি বলো পাগলে মন, পুরোটাই তোমার হতে চাই। আমি চেয়েছি তোমায় মন পাজরে, তোমার মাঝে ভালোবাসা খুঁজে পাই। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে বলছি, পরিচ্ছন্ন গানের সাথে থাকবেন এবং ভালো গানের সাথে আপনারা থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো কিছু লেখা আপনাদের জন্য আমরা আনতে পারি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে আসবার জন্য এবং চায়ের চুমকের পক্ষ থেকে এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। আপনাকেও অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ETN বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো এই আশাতে।
স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুক।